कोरोना गो जाओ जाओ श्री बाबा बिलाबो कोरोना गो जाओ जाओ श्री बाबा तुम्हें यार बिलाबो कोरोना गो जाओ जाओ श्री बाबा तुम्हें यार बिलाबो कोरोना गो जाओ जाओ श्री बाबा गौर हरि रे कथा सुने नीताई चाँद बोलछेन गौर हरि যদি সুরধ্বনি তিরোপরে নামযজ্ঞ করতেই হয় সবার আগে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ করতে হবে কিন্তু কে নিমন্ত্রণ করবে এমত সময় গৌর হরি আমার শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস তুমি আমার দ্বারকালীলায় নারদ ছিলে তুমি যেমনটি করে আমার প্রভাস যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ করেছিলে তেমনি ভাবে আজ আমি সুরধ্বনি তিরোপরে নামযজ্ঞ করব তাই তুমি কি করবে জানো শ্রীবাস সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে তোমায় নিমন্ত্রণ করতে হবে তাই এবার গৌর হরির এই কথা শুনে শ্রীবাস নিমন্ত্রণ করতে চলেছে আজ গৌরাঙ্গ আদেশে শ্রীবাস নদিয়াতে গেল ওই গৌরাঙ্গ আদেশে শ্রীবাস নদিয়াতে গেল গৌরাঙ্গ আদেশে শ্রীবাস নদিয়াতে গেল আজ পিতা মিশ্র সচিমায় সমাচার দিল সমাচার পিতা মিশ্র সচিমায় সমাচার দিল আজ তোমরা সবাই যাবে গো তোমরা সবাই যাবে গো সবাই যাবে গো সবাই যাবে গো আজ নামে যজ্ঞ দর্শনে সবাই যাবে গো আজ নামে যজ্ঞ দর্শনে সবাই যাবে গো হরি নামে যজ্ঞ দর্শনে সবাই যাবে আমার গৌর হরি যজ্ঞ করে সবাই সবাই যাবে গো গৌর হরি যজ্ঞ করে সবাই যাবে গো আজ গৌর হরি আমার সুরধ্বনি তিরোপরে নাম যজ্ঞ করছে কেননা মা এই পতিত পাবনি অবতারে আমাদের মতো পতিত পাষণ্ড জীবের উদ্ধারের জন্য প্রভু আমার যজ্ঞ করছে কেননা এই কলিহত জীবের দশা অতীব মলিন একমাত্র হরিনাম ছাড়া জীবের গতি নাই হরের নাম হরের নাম হরের নামইব কেবল কল নাস্তেব্য 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 গতির অন্যথা ও মা গৌর হরি আমার তিনবার বললেন কেন নাস্তেব্য 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 না সত্য যুগে সত্য যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল না এক লক্ষ বছর এক লক্ষ বছর বেঁচে তারা ভগবান শ্রী সত্যনারায়ণকে কেমন ভাবে লাভ করেছিল
না সত্য নারায়ণ পূজার দ্বারা, তারা সত্য নারায়ণ পূজা করে ভগবান শ্রী সত্যনারায়ণকে লাভ করেছে। ও মা, আমরা তো সবাই কলির জীব, আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব না, তাই একবার বললেন নাস্তেব। আর ত্রেতা যুগে, ত্রেতা যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল? না 10,000 বছর। 10,000 বছর বেঁচে তারা কেমন ভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে লাভ করেছিল? না যোগ্য দ্বারা। কেমন যোগ্য? অশ্বমেধ যোগ্য, নরমেধ যোগ্য, হোমেধ যোগ্য, গোমেধ যোগ্য, নানা বিধ যোগ্য করে তারা ভগবান শ্রী রামচন্দ্রকে লাভ করেছিল। ও মা, আমরা তো সবাই কলির জীব, আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব না, তাই আরেকবার বললেন নাস্তেব। আর দ্বাপর যুগে, দ্বাপর যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল? না 1,000 বছর। 1,000 বছর বেঁচে তারা কেমন ভাবে ভগবান শ্রী কৃষ্ণকে লাভ করেছিল? না সেবা দ্বারা। তারা সেবা দিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে লাভ করেছিল। আর কলিযুগে, ও মা, আমাদের এই কলিযুগে আমাদের পরমায়ু কতদিন? না 100 বছর। তবুও কি 100 বছর কেউ বাঁচে? বাঁচে না। ধরুন বাঁচল, এই 100 বছরে আমাদের 50 বছর ঘুমিয়ে কেটে গেল, বাকি রইল আর কত বছর? 50 বছর। এই 50 বছরে আমাদের শিশু কাল গেল ধুলা খেলায়, আমাদের যৌবন কাল গেল চাওয়া পাওয়ায়, চলে এলো বৃদ্ধা কাল। এই বৃদ্ধা কালে আমাদের এই বদনে থাকবে না বলবার শক্তি, আমাদের এই নয়নে থাকবে না দৃষ্টিশক্তি, আমাদের এই কর্ণে থাকবে না শুনবার শক্তি, আমাদের এই চরণে থাকবে না চলবার শক্তি। তাই ভগবানকে পেতে গেলে, ভগবানকে আশ্রয় করতে হলে প্রভাতকাল অর্থাৎ শিশুকালে ভজতে হবে। ও মা, দিনেরও যেমন 3টি কাল আছে, প্রভাতকাল, মধ্যাহ্নকাল ও সন্ধ্যাকাল পাইবার আসে। আর যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণই আসে কি নাই আসে? আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে শুধু জমেরও তরাসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলি মা, ভগবানকে আশ্রয় করতে হলে শিশুকালে করতে হবে, সময় থাকতে থাকতে আমাদেরকে ভগবানকে লাভ করতে হবে। তাই তো আজ গৌরহরি আমার ভগবান শ্রী গোবিন্দই আমার কি বললেন, না আমা হতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্তরা আরো বড়। তার প্রমাণ না দ্বাপর যুগে সত্যভামা রাজা একটি দানব্রত যজ্ঞ করেছিলেন,
সেই যোগ্যে যে ভক্ত যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এবার যোগ্য শেষে সত্যভামা রাজা দান করছে, যে ভক্ত যা চাইছে তাকে তাই দিচ্ছে। এমন তো সময় এক ভক্ত এসে বলছে, সত্যভামা আমার তোমার এই সোনা দানা হীরে মানিক ঐশ্বর্য আমার কিছুই চাই না, তুমি তোমার কৃষ্ণকে আমায় দান করে দাও। তখন সত্যভামা রাজা দানে মগ্ন হয়ে তার কৃষ্ণকেও দান করে দিলেন। এবার সেই ভক্ত কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। এমতো সময় সত্যভামা রাজার চৈতন্য ফিরে এলো। মনে মনে ভাবছেন, আমি একে করলাম, আমার কৃষ্ণকে আমি দান করে দিলাম। তাই সত্যভামা রাজা বলছে, ভক্ত 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 দাঁড়াও, ভক্ত তুমি আমার কৃষ্ণকে আমায় ফিরায় দাও, কৃষ্ণের বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই এবার সত্যভামা রাজা কি করলে না, একটি তুলি তুলাইতে, অর্থাৎ একটি দাড়ি পাল্লার একদিকে কৃষ্ণকে চাপিয়ে দিলেন, আরেকদিকে রাজপ্রাসাদের যত সোনা দানা হীরে মানিক ঐশ্বর্য সব দাড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দিলেন। কিন্তু কি দেখা গেল, সত্যভামা রাজা কিছুতেই কৃষ্ণকে হালকা করতে পারলেন না। এমতো সময় এক ভক্ত এসে বলছে, সত্যভামা তোমার মতো মূর্খ এহ জগতে আর কেহ নাই, তুমি কৃষ্ণকে হালকা করতে চাও, তাহলে শুধু এই রাজপ্রাসাদের কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য এনে চাপিয়ে দিলেও তুমি কৃষ্ণকে হালকা করতে পারবে না। তুমি কৃষ্ণকে হালকা করতে চাও, তাহলে একটি তুলসী পত্রে সুধামাখা কৃষ্ণ নাম লিখে দাড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দাও, দেখবে কৃষ্ণ হালকা হয়ে গেছে। তখন সত্যভামা রাজা কি করলেন না, একটি তুলসী পত্রে সুধামাখা কৃষ্ণ নাম লিখে দাড়িপাল্লার আরেক দিকে চাপিয়ে দিলেন। তখন কি দেখা গেল না, কৃষ্ণ হালকা হয়ে গেল। তাই কি প্রমাণ হলো না, আমা হতে আমার নাম বড়। নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল, আর নাম হইতে আমার ভক্তরা আরো বড়, তার প্রমাণ না ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের দ্বারে বসে এক ভক্ত নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। সেই ভক্তকে দর্শন করে সীতা ঠাকুরানী বলছে, ভক্ত তোমার কি হয়েছে, তুমি অমন করে কাঁদছ কেন? তখন সীতা ঠাকুরানী কি করলেন না, তার গলার বহুমূল্য রতন গজমতি হারটি খুলে সেই ভক্তের গলায় পরিয়ে দিলেন। ও মা, গজমতির জন্ম কোথা থেকে না, শুভ সময় শুভ তিথিতে যে পুষ্প বৃষ্টি হয়, সেই পুষ্প বৃষ্টি যদি কোনো মানবের মাথায় পড়ে, অর্থাৎ যদি কোনো মানুষের মাথায় পড়ে তখন সে হয় রাজা, আর যদি কোনো সর্পের মাথায় পড়ে, অর্থাৎ
যদি কোনো সাপের মাথায় পড়ে তখন তার মাথা থেকে জন্ম নেয় মানিক, আর যদি কোনো গজের মাথায় পড়ে অর্থাৎ যদি কোনো হাতির মাথায় পড়ে তখন তার মাথা থেকে জন্ম নেয় গজমতি। এবার সীতা ঠাকুরানি সেই বহুমূল্য রতন গজমতি হাতটি খুলে সেই ভক্তের গলায় পরিয়ে দিয়েছেন। ও মা, সেই ভক্ত কে ছিল? না, বীর হনুমান। এবার হনুমান কি করছে? না, সেই গজমতি হাতটি একটি করে পুঁথি ছিঁড়ছে, বদনে দিচ্ছে, ফেলে দিচ্ছে। একটি করে পুঁথি ছিঁড়ছে, বদনে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এমতো সময় লক্ষণ ঠাকুর এসে বলছে, মা, তুমি যে এই বহুমূল্য রতন গজমতি হাড়টি এই বনের পশুর গলায় পরিয়ে দিয়েছ, এ কি তার মূল্য বোঝে? তখন হনুমান বলছে, প্রভু, তুমি আমার প্রভুর ভাই, তোমারে বেশি কথা বলিতে নাই। যার মধ্যে আমার প্রভুর ইষ্ট মূরতি নাই, তোমার কাছে বহুমূল্য রতন হলেও আমার কাছে ছায়। হরি বল, হরি বল। তখন লক্ষণ ঠাকুর বলছে, হনুমান, তুমি যে এত বড় কথা বললে, তোমার তো এত বড় সুঠাম দেহ, তুমি কি তোমার এই দেহের মধ্যে তোমার প্রভুর ইষ্ট মূরতি দেখাতে পারবে? তখন মায়েরা, বাবারা, আপনারা তো সকলেই জানেন, হনুমান নিজের বক্ষ চিরে রাম ও সীতার যুগল মূরতি দর্শন করিয়েছিলেন। তাই গৌড় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমতো সময় ভগবান শ্রী রামচন্দ্র এসে বলছে, হনুমান, হনুমান, তোমার মতো ভক্ত এহ জগতে আমার আর কেহ না। বলো হনুমান, তুমি কি চাও? তখন হনুমান বলছে, প্রভু গো, আমার কিছুই চাই না, তুমি শুধু আমায় কৃপা করো, যেন যুগে যুগে দাসী হতে পারি, যুগে যুগে দাস হতে পারি, যেন যুগে যুগে দাস হতে পারি, যুগে যুগে দাস হতে পারি, তোমার রাঙা চরণে মিনতি, যুগে যুগে দাস হতে পারি, যুগে দাস হতে পারি, তোমার রাঙা চরণে এই মিনতি, যুগে যুগে দাস হতে পারি, আমার আর কোনো বাসনা নাই গো, যুগে যুগে দাস হতে পারি, আমার যুগে দাস হতে পারি, আমার আর কোনো বাসনা নাই গো, যেন যুগে যুগে দাস হতে পারি, আমার আর কোনো বাসনা নাই গো, আমার আশীর্বাদ করো প্রভু, যেন যুগে যুগে দাস হতে পারি, আমার আমার আশীর্বাদ করো।
তাই কি প্রমাণ হলো নাম হতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্তরা আরো বড় নিতাই গৌর হরি বল হরি বল তাই তো বলি মা এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাই মায়েরা বাবারা আপনারা সকলে আসুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে গৌর হরি নামে জয়ধ্বনি দেব সকলে দুটি বাহু তুলুন আমরা সকলে একসঙ্গে মিলে গৌর হরি নামে জয়ধ্বনি দেব তাই সবাই বলুন সবে গৌর গৌর বল মুখে প্রেমানন্দে হৃদয় হবে আই নামেতে জন্ম সফল হবে সবে গৌর গৌর বল মুখে প্রেমানন্দে হৃদয় হবে আই নামেতে জনম সফল হবে সবে গৌর গৌর বল মুখে প্রেমানন্দে হৃদয় হবে আই নামেতে জনম সফল হবে সবে গৌর গৌর বল মুখে প্রেমানন্দে হৃদয় হবে আই নামেতে জনম সফল হবে নামে দুঃখ দূরে যাবে মনের অভাব ঘুচাইবে তাই তো আজ গৌর হরি আমার শ্রীবাসকে নিমন্ত্রণ করতে পাঠালে আর মহাপ্রভুর কথায় শ্রীবাস সমস্ত নদিয়া নাগরীগণকে নিমন্ত্রণ দিলে আজ ভগবান শ্রী গোবিন্দই আমার স্বয়ং ভগবান হয়েও তিনি যুগে যুগে গুরু আশ্রয় করে জগৎবাসীগণে শেখায় গেলেন যে গুরু কৃপা ভিন্ন কিছুই হয় না তাই বলি গুরু কৃপা হি কেবল গুরু কৃপা ভিন্ন সকলই দুরাশা মাত্র যার গুরু কৃপা হয় না বিফল জনম তার গুরু গু শব্দে অন্ধকার আর রু শব্দে তেজ অথবা আলো তাই আমাদের আধার রাতে চলতে গেলে যেমন একটা টর্চ বা আলোর প্রয়োজন হয় তেমনি গুরু রূপ হল মহাজ্যোতি যদি আমাদের মধ্যে থাকে
তবেই আমাদের অন্ধকার জীবন আলোকিত হবে। আর আমাদের শুধু গুরু আশ্রয় করে ঘরে বসে থাকলে হবে না, এমনি করে আমাদেরকে সাধু সঙ্গ লাভ করতে হবে। আজ সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কা, সর্বশাস্ত্রে কা, আর লব মাত্রেন সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রেন সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গের মাঝে হৃদয় পরিমার্জিত হয়, আর সাধু সঙ্গে প্রেম ভক্তির উদয় হয়। যেমন নলিনী দলগত জলপৎ তরল, তত জীবনম অতিশয় চপল, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নামে তরণী নৌকা। নলিনী দলগত অর্থাৎ পদ্মপত্রে জল থাকলে যেমন টলমল করে, তেমনি সেই পত্র কাত হলে সেই চঞ্চল জল যেমন পড়ে যায়, তেমনি আমাদের এই জীবের জীবন কখন যে ওই চঞ্চল জলের মতো চলে যাবে আমরা কেউ তা জানি না। এর মধ্যে যতদিন আমরা এই ভূমণ্ডলে আছি, ক্ষণমি অর্থাৎ কিছু সময় যদি কোনো সাধু সজ্জন ব্যক্তির সঙ্গ লাভ করা যায়, সেই দিন মানব জন জনম ধন্য, সেদিন মানব জন জনম ধন্য, ধন্য হবে। সেদিন মানব জন জনম ধন্য, এমন দুর্লভ মানব